সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান পুরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান করা হয়। মঙ্গলবার এসইসিআই এর পূর্ব বর্ধমান জেলা লোকাল কমিটির পক্ষ থেকে এসডিও নর্থ এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় হকার উচ্ছেদ বন্ধ রাখার জন্য। এসইসিআই এর জেলা সদস্য ঝর্ণা পাল জানান, এসডিও নর্থ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী এক মাস হকার উচ্ছেদ হবে না। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান শহর উত্তর মহকুমা শাসকের কাছে বিক্ষোভ দেখালাম এবং ডেপুটেশন দিলাম যে আজকে যে নির্বিচারে ভোটের এক মাস ফেরোতে না ফেরোতে আর লক্ষ লক্ষ গরিব মানুষকে আজকে যারা হকারি করে নিজেদের জীবন জীবিকা রোজগার করছে তাদেরকে নির্বিচারে আজকে উচ্ছেদ করা যে চলছে এবং সারা রাজ্যের সাথেও বর্ধমান শহরেও যে শুরু হয়েছে তার বিরুদ্ধেই আজকে আমরা বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা এসডিও এর সাথে কথা বলেছি এবং তিনি কার্যত স্বীকার করেই নিয়েছেন যে বিনা নোটিশেই এভাবে উচ্ছেদ অভিযান চলছিল এবং আজকে যে উচ্ছেদ অভিযান ছিল সেটা বন্ধ রেখেছেন এবং হকারদের দাবি মেনে এবং আমাদের দল সহ সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা চাইছেন না যে যারা সৎভাবে জীবিকা নির্বাহ করছে তাদের ক্ষেত্রে প্রশাসন বিকল্প ব্যবস্থা না করে বা সুস্থ একটা মীমাংসা না করে এইভাবে তাদের জীবন জীবিকা ফিরে নেওয়া সেটা কার্যত করতে অন্যায় এবং এটাকে আপাতত স্থগিত তারা ঘোষণা করছেন আজকে সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।